পয়লা বৈশাখ বাংলাদেশের বাঙালিদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। সারা ঢাকা শহর বটেই, সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্নভাবে পয়লা বৈশাখ উদযাপন করে। সেই জন্য আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট পরিমাণ আমরা প্রস্তুত রয়েছি। কিছুক্ষণ আগে দেখলেন আমাদের বম্ব ডিসপোজাল টিম কিভাবে আইডেন্টিফাই করবে কোথায় বম্বটি আছে আমাদের ডগ স্কোয়াডের মাধ্যমে, সেগুলো আপনারা দেখেছেন। তা আমরা আমাদের যতখানি প্রয়োজন, যতখানি নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন আমরা সেগুলোর ব্যবস্থা নিয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের নিরাপত্তা বাহিনী, পুলিশ, র্যাব, আমাদের যা যা আছে, পুলিশের যত ধরনের সংগঠন আছে, আমরা সবাই সজাগ রয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী। এবং দেশব্যাপী যাতে নিরাপত্তার ব্যবস্থা সুদৃঢ় হয় সেটারও ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের আইজিপি মহোদয় আছেন, আমাদের ঢাকার পুলিশ কমিশনার এখানে আছেন, আমাদের গোয়েন্দা বিভাগের প্রধান এখানে রয়েছেন। আমরা সবাই পর্যালোচনা করে যে এই ইস্যুতে আসছি যে আমাদের আগামীকাল এই দিনটি সুন্দরভাবে সমস্ত বাংলাদেশে পালিত হবে, এখানে উৎসবের কোনো ঘাটতি হবে না এবং সবাই প্রাণ খুলে উৎসব করবে। আমরা সেই জন্যই আগামী দিনটিতে সবাই এই উৎসবে সামিল হবে, এটাই আমরা আশা করছি। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের মাধ্যমে আবারও দুই একটি অনুরোধ করতে চাই, সেটা হলো সবার জন্য কালকের দিনে আপনারা যে কোনো মোটরসাইকেল আরোহী তার ছাড়া কোনো যাত্রী বহন না করে, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু সেই জায়গায় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা যেখানে আমাদের প্রয়োজন হবে সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনী চেকিং করবে এবং সারা বাংলাদেশে এই চেকিং প্রক্রিয়া চলছে এবং চলতে থাক। আর গাড়ির আরোহী যারা, আমি বিনয়ের সঙ্গে বলবো, তারা যেন গাড়ির চালককে গাড়িতেই অবস্থা করতে বলেন এবং নির্ধারিত পার্কিংয়ে যেখানে নিরাপত্তা বাহিনীর পহরায় থাকে কিংবা যেখানে পাহারায় নিযুক্ত অন্য কেউ থাকে সেই সমস্ত জায়গায় গাড়ি পার্ক করে এবং পার্কের পরে গাড়ির ড্রাইভার যেন গাড়ি ছেড়ে না যান। আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে কোনো ক্রমেই যেন গাড়ি ছেড়ে কোনো চালক না যান এবং কোনো ক্রমেই যেন একজনের বেশি দ্বিতীয় জন মোটরসাইকেলে না ওঠেন, কেউ কাঁধে ব্যাগ কিংবা হাতে করে ব্যাগ এগুলি নিয়ে বের হবেন। আমাদের নিরাপত্তা বাহিনী ব্যাগ ও তল্লাশি করবে যেখানে সেখানে, যে কোনো সময় আমরা ব্যাগ তল্লাশি করব, এটাই আমাদের প্রস্তুতি। এবং আমি মনে করি যেখানে মানুষ হৃদয়ে ধারণ করে, এদেশের জনগণ হৃদয়ে যেটা ধারণ করে যে পয়লা বৈশাখ তারা সুন্দরভাবে পালন করবেন, সেখানে আর কোনো কিছুই ঘটবে না, এটাই আমরা আশা করি, বিশ্বাস।